আজকের মাদ্রাসা 306 আউলিয়া স্মৃতি পরিষদ কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এখানে আমরা উদযাপন উপলক্ষে মাহফিলের আয়োজন করেছি। আমরা এই প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা দেয় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আমাদের যে আদর্শ রসুলের মহব্বত আমাদের অন্তরে যে ঢুকিয়ে গেছেন, আমরা সেই আদর্শ ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছাত্রদেরকে প্রকৃত আশকে রসুল হিসাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আপনাদেরকে অত্যন্ত আহ্বান জানাবো আপনাদের সন্তানদেরকে হযরত শাহজালাল লতিফ আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করে। আমাদের এখানে যেভাবে ইংরেজিতে শিখেছেন ছাত্র বক্তব্য দিয়েছে, আরবিতে যেভাবে বক্তব্য দেওয়া হয়, সকল বিষয়ে কম্পিউটার সহ সকল বিষয়ে আমাদের এখানে বক্তব্য দেওয়া হয়, শিক্ষানো হয় ছাত্রদেরকে সমানভাবে। আমরা সকলকে দত্ত আহ্বান জানাবো আপনাদের ছেলেদেরকে প্রকৃত আশিকের রসুল হিসাবে গড়ে তোলার জন্য, নবীর মহব্বতের মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, এই ফিতনার জমানায় ফিতনার হাত থেকে বাঁচার জন্য, রসুলের পতাকার নিচে আল্লাহর ওলিদের পতাকার নিচে রাখার জন্য আপনাদের সন্তানদেরকে আপনারা এই প্রতিষ্ঠানে ভর্তি করবেন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। বিশেষ করে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, প্রতিষ্ঠানকে যারা ভালোবাসেন, প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্কিত, প্রতিষ্ঠানের সাথে জন্য যারা কাজ করেন, সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকলের নেক আশাগুলো পূরণ করে দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা কবরের মঞ্জুর ফরমা তোমার হাবিবুর কাছে আমার কবর খান পৌঁছাই দেবো ইয়া আল্লাহ। আমরা পীর মুর্শিদ সাহেব কিবলা দরজা আছে বলুন কোন সিফ ফরমাও ইয়া আল্লাহ। আমরা দরজা আসা সে মিরাজ শরীফ ও মিরাজুল নবীর সিলা কবরের মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও, তোমার যত বান্দা হল দুনিয়ার খামগজ রেখে তোমার হাবিবুর মোহাম্মদ ইমামিয়া শরীফ হইছেন আল্লাহ। তাও আমার দুনিয়া আখেরাতে উজালা করে দেও ইয়া আল্লাহ। এই বাচ্চন তোর সিনারে খুলে দেও, বাচ্চন তোর দিনের হাদিস হিসেবে কবুল ফরমাও। এই প্রতিষ্ঠান থেকে বড় বড় মহাদিস মুফাসসির ফকিহ আফিজ আলী মোল্লা ভাই কারাম বা হই দেও ইয়া আল্লাহ। তোমার হাবিবর নজর খান আমরার মাহফিলের ভাই নজর ফরমাও ইয়া আল্লাহ। আমরা যারা বেমারি আছেন ইয়া আল্লাহ বেমারের শিফা নসিব ফরমাও। ও হাবিদু মুরানা ইলা আল্লাহ ইন্না আল্লাহ বাসির রব্বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।